दिल टूट गया है मेरा, सब खत्म हो गया है मेरा, आज से मर गया मैं तेरे लिए, बस तू खुश रहना काफी है मेरे लिए। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं, इसे दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना, ठीक है। কেমন আছো? আশা করো সব ভালো আছো। প্রথমে ত্রিপুরি যে স্ট্যাটাস দেখলে বে বাবা, স্ট্যাটাসটা ওই স্ট্যাটাসটা কীভাবে বানাতে হবে, কীভাবে ক্রিয়েট করতে হবে সব কিছু বলে দিলে। ভিডিও স্কিপ না করে লাস্ট দেখবো, ঠিক আছে? তো আর যদি নেন তো সাবস্ক্রাইব করে বেল আইকন করো, যখন চ্যানেল ভিডিও আপলোড করো তোমার ফার্স্ট দেখতে পাবো। তোমার তোমাকে একটা অ্যাপ্লিকেশন লাগবে, ওটার নাম বলো লাইট মোশন। লাইট মোশন নেই, তোমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়েছো, কিন্তু তো পারো আর টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারো। তো প্রথম কী করে লাইট মোশন প্রথম ওপেন করবে, ওপেন করে কিছু বলতে নিচে একটা ভিডিও মার্ক প্রজেক্ট পাবে, নিচে একটা বিট মার্ক প্রজেক্ট প্রথম ক্লিক করবে। ক্লিক করে আমার ডিসক্রিপশনে এই দুটো লিঙ্ক দিয়েছে, ইনপুট করে, ঠিক আছে? বিট মার্ক প্রজেক্ট ক্লিক করবে আর ইফেক্ট, তাহলে ইনপুট করে। তো প্রথম কী করে প্রথম বিট মার্ক প্রজেক্ট ক্লিক করবেন, বিট মার্ক প্রজেক্ট ক্লিক করবে, তোমাকে একটা ভিডিও আমি অ্যাড করে রেখে দিয়েছি তোমাদের জন্য। তো ভিডিওটা অ্যাড করে রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমার বলছি টাইম লাইন, তোমার বলছি কত, তোমার দশ পয়েন্ট পঁচিশ সেকেন্ডে যাবে, দশ পয়েন্ট পঁচিশ সেকেন্ডে যাবে। তো বন্ধু তোমার এখান থেকে একদম ফটো অ্যাড করতো, ফটো অ্যাড করার জন্য কী করতে বলতে হচ্ছে প্লাস অনেক ক্লিক করবে, এখানে ফটোতে যাবে। আর তোমার যত ফটো আছে আমার টেলিগ্রামে জয়েন হয়ে ফটো নিতে পারো, ঠিক আছে? তো আমার টেলিগ্রামে জয়েন হয়ে ফটো নিতে পারো, আমার ফটোগুলো বন্ধু অনেক আছে। তো ফটো অ্যাড করার জন্য ফটোতে ক্লিক করবে, উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ, থ্রি ডটটা ক্লিক করবে, ঠিক আছে? এই থ্রি ডটটা ক্লিক করবে, ফুল ক্যাম্পিশন এরিয়া করবে, ফুল ক্যাম্পিশন এরিয়া করবে। আর তিরিশ নট নিচে দেখতে পাচ্ছ, তিরিশ নট ক্লিক করবে, তিরিশ নট ক্লিক করে আসার নিচে সেভ করে কাটিয়ে নেবে, ঠিক আছে? কাট করে নেবে, তারপর প্লাস এখানে ক্লিক করবে, ফটোতে যাবে, ফটো ক্লিক করবে, থ্রি ডট ক্লিক করবে, ফুল ক্যাম্পিশন করবে, তিরিশ নট ক্লিক করে নিচে সেভ করে কাট করে নেবে, ঠিক আছে? তারপর প্লাস ক্লিক করবে, ফটোতে যাবে, ফটো ক্লিক করবে, থ্রি ডট ক্লিক করবে, ফুল ক্যাম্পিশন করবে, একটু ফটোটা মেকআপ করার জন্য নিজে অপশানে ক্লিক করবে, ক্লিক করবেন আর নিচে সেভ করে এখানে একটু জুম আউট করে নেবে, ঠিক আছে? তো বন্ধু আরও প্লাস অনেক ক্লিক করবেন, তোমার বলছি এমনি করে তোমার লাস্ট ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে? তেমনি করে ফটো অ্যাড করে নেবে, তাহলে লাস্ট একদম ফটো অ্যাড করে তারপর তোমাকে বলে দেবো, ঠিক আছে? তো তাহলে ভিডিও ফাস্ট করে তোমার টাইম টাইম ওয়েস্ট, আমার জন্য বন্ধু বেশ নয়, সেটা ফাস্ট করে তা তোমার বলছি কী করতে হবে, ঠিক আছে? তো বন্ধু তাহলে ফাস্ট করে নিই, লাস্ট তো ফটো অ্যাড করা হয়ে গেছে, সিম্পলি করে ব্যাক করে নি। ব্যাক করার পরে তোমাকে বলছি ইফেক্টে ক্লিক করবেন, তোমার চারটে ইফেক্ট দেখতে পাবো, ঠিক আছে? একটা দুটো তিনটে চারটে, তো চারটে ইফেক্ট তোমার কোথায় ইউজ করতে হবে তোমার বলছি, ফার্স্টে ফটোতে ক্লিক করবেন, নিচে ইফেক্ট ক্লিক করে থ্রেড করে কপি পেস্ট করে সিম্পলি ব্যাক করে নেবেন, ব্যাক করে নেবে, ঠিক আছে? কপি পেস্ট করে সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পরে জন পোজারে তোমার বানাচ্ছিলে সে পোজারে ক্লিক করবে, জন পোজারে তোমার বানাচ্ছে সে পোজারে ক্লিক করবে, জন পোজারে তোমার বানাচ্ছে সে পোজারে ক্লিক করবে। আর ক্লিক করে সিম্পলি আগে দিকে যাবে, ঠিক আছে? দশ পয়েন্ট পঁচিশ সেকেন্ড হয়ে যাবে, দশ পয়েন্ট পঁচিশ সেকেন্ড হয়ে যাবে। যাওয়ার পর তোমাকে একটা এখানে ফার্স্টে তোমাকে একটা ফটো দেখতে পাচ্ছ, ছোটো ফটো দেখতে পাচ্ছ, ছোটো ফটোটা এগারো পয়েন্ট পাঁচ সেকেন্ডে, একটা বড় ফটো দেখতে পাচ্ছ, একটু বড় দেখতে পাচ্ছ। তো ফার্স্টে ফটোতে কী করে তোমাকে বলছি কিনে বর্ধমান, ফার্স্টে ফটো তোমাকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে। সিম্পল তোমাকে কী বলছি কী করতে হবে, সিম্পল তোমার এক নম্বর ইফেক্ট কমপ্লিট হয়ে যাবে, সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পরে তুমি ইফেক্ট ক্লিক করবে, যেমন আমাদের এক নম্বর ইফেক্ট আমাদের হয়ে গেছে, এবারে দু নম্বর ইফেক্ট ইউজ করে যাবে, দু নম্বর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে কপি পেস্ট করে সিম্পলি ব্যাক করে নেবে, ঠিক আছে? ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, যেন পোজারে তোমার বানাচ্ছিলে সে পোজারে ক্লিক করবে, ক্লিক করে তোমার কী কিছু করতে হবে তোমার বলছি উপরদের স্কল করে যাবে, সিম্পলি আগে স্কল করে যাবে, তোমার টাইম লাইনে বলছি দু নম্বর ইফেক্টে তোমার কোথায় ইউজ করতে বলছি তোমাকে। তারপর ফটো দেখতে পাচ্ছ এগারো পয়েন্ট বারো সেকেন্ড, তো এগারো পয়েন্ট বারো সেকেন্ড তোমাকে একটা বড় ফটো দেখতে পাবে, ছোটো ফটো দেখতে পাবে। এই ছোটো ফটোতে কী করতে হবে তোমার বলছি, এই ছোটো ফটোতে কী করলে কী কী করতে হবে বলেছি, তোমার ফটোতে ক্লিক করবে, নিচে ফেটে যাবে, থ্রেড করে পেস্ট ফেট করে সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পরে তোমাকে বলছি কিনে দু নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, সিম্পলি ব্যাক করে নেবে, ঠিক আছে? ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, এবারে ইফেক্ট ক্লিক করবে, যেমন এক নম্বর দু নম্বর আমাদের ইফেক্টটা হয়েছে, এবারে তিন নম্বর ইফেক্টটা ইউজ করে তিন নম্বর ফটোতে ক্লিক করবে, নিচে ফেটে যাবে, থ্রেড করে কপি পেস্ট করে সিম্পলি ব্যাক করে নেবে, ঠিক আছে? ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে। ব্যাক করার পরে যেন প্রজেক্টে তোমার বানাচ্ছিলে সেই প্রজেক্টে ক্লিক করবে, আর ক্লিক করে তোমাকে কিছু করতে বলছি তিন নম্বর ইফেক্টে তোমার কথা ইউজ করতে তোমার বল দিচ্ছি সিম্পলি আগে দিয়ে যাবে, ঠিক আছে? তো আগে দিয়ে যাবে, আগে দেওয়ার পর আগে থেকে যাওয়ার পর তোমার বলছি টাইম লাইন তোমার বন্ধু বলে দিচ্ছি কিনে, তো বন্ধুমান চোদ্দো পয়েন্ট থেকে যাবে, ঠিক আছে? চোদ্দো পয়েন্ট পনেরো সেকেন্ড থেকে যাবে, একটা বড় ফটো দেখতে পাচ্ছ বন্ধুমান, ঠিক আছে? তো চোদ্দো পয়েন্ট পনেরো সেকেন্ড থেকে যাবে, একটা বড় ফটো দেখতে পাচ্ছ, এই বড় ফটোতে ক্লিক করবে, নিচে ফেট যাবে, থ্রেড করে পেস্ট ফেট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পর সিম্পলি আরও আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর তোমার টাইম লাইনটা বন্ধুমান বলে দিচ্ছি কিনে আঠারো পয়েন্ট ছ সেকেন্ড থেকে যাবে, এখানে একটা বড় ফটো দেখতে পাচ্ছ, এই বড় ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পর সিম্পলি আরও আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর তোমার টাইম লাইনটা আরও বলে দিচ্ছি বন্ধুমান, একুশ পয়েন্ট বাইশ পয়েন্ট চার পয়েন্ট থেকে যাবে, এখানে বড় ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পর সিম্পলি তোমাকে কী বলছি সিম্পলি ব্যাক করে নেবে, ঠিক আছে? তো
ব্যাক করার পর তোমায় বলছি বন্ধুবান, ব্যাক করার লাস্টে একটা বড় ফটো দেখতে পাবে, এই বড় ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রেড করে পেস্ট ওয়েট করবে, সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পর সিম্পলি তোমার রিফেড ক্লিক করবেন, রিফেড যেমন ব্যাক করে নেবে, তিন নম্বর রিফেড যেমন কমপ্লিট হয়ে গেছে, চার নম্বর রিফেড কমপ্লিট করার জন্য চার নম্বর ফটোতে ক্লিক করবে, ঠিক আছে। চার নম্বর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রেড করে কপি পেস্ট করবে, সিম্পলি ব্যাক করে নেবে। ব্যাক করার পর তোমায় বলছি যেমন প্রজেক্টে তোমার বানাচ্ছিলে সেই প্রজেক্টে ক্লিক করবে, আর ক্লিক করে তোমাকে কিছু করতে বলে দিচ্ছি তোমাকে এখানে। তো বন্ধু সিম্পলি আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর তোমার টাইম লাইনটা বন্ধু তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। এগারো পয়েন্ট থেকে যাবে, ঠিক আছে। এগারো পয়েন্ট 29 সেকেন্ড থেকে যাবে, 29 সেকেন্ড থেকে যাবে, যার পর তোমার ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছ বন্ধু, ঠিক আছে। ছোটো ছোটো যতটা ফটো দেখতে পাচ্ছ এখান থেকে তোমাকে বলছি টাইম লাইনটা 14 পয়েন্ট 15 সেকেন্ড থেকে, এবং তোমাকে এখান থেকে বলছি এগারো পয়েন্ট 29 সেকেন্ড থেকে এই ছোটো ছোটো ফটো হলে সব পেস্টিভেট করতে হবে। তো পেস্টিভেট কেমন করতে হবে তোমার বলছি ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রেড করে পেস্টিভেট করবে, সিম্পলি ব্যাক করবে। ব্যাক করার পর তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রেড করে পেস্টিভেট করবে, সিম্পলি ব্যাক করবে। ব্যাক করার তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রেড করে পেস্টিভেট করবে, সিম্পলি তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রেড করে পেস্টিভেট করবে। তোমার তাহলে পেস্টিভেট করে নেবে, সিম্পলি তোমার আরও আগে দিয়ে যাবে, আগে দেওয়া যাবে, সব এলে পেস্টিভেট করে নেবে, ঠিক আছে। তো তাহলে এলে সব পেস্টিভেট করে নেবে, সিম্পলি আরও আগে দিয়ে যাবে। আগে দেওয়ার পর যাওয়ার পর তোমার বলছি আরও টাইমটা লাইনটা বলে দিচ্ছি 15 পয়েন্ট 14 পয়েন্ট থেকে যাবে, ঠিক আছে। এখানে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছি, ছোটো ফটোলে সব পেস্টিভেট করতে হবে, তাহলে বন্ধুবান পেস্টিভেট করে নেবে। তারপর একটা বড় ফটো দেখতে, এই বড় ফটো ছেড়ে দেবে, এছাড়া পর ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছে, আরও ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছ বন্ধুবান। তো 19 পয়েন্ট 5 সেকেন্ড দিয়ে যাবে, এখানে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছি, ছোটো ফটোলে সব পেস্টিভেট করে নেবে। পেস্টিভেট করার পর তোমার বলছি সিম্পলি আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর তোমার 22 পয়েন্ট 21 সেকেন্ড দিয়ে যাবে, এখানে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছ, সব পেস্টিভেট করে নেবে। লাস্ট তোকে একদম লাস্টে একটা ছেড়ে দিয়ে এখান থেকে পেস্টিভেট করে নেবে, তাহলে ফটো আমি পেস্টিভেট করে নিই, তারপর তোমাকে বলে দিচ্ছি কী করতে হবে, ঠিক আছে। তো লাস্ট থেকে পেস্টিভেট করা হয়ে গিয়ে সিম্পল তোমার উপরে আসেন অপশানে ক্লিক করবে, আর নিচে সেভ করে নেবে, তাহলে তোমার স্ট্যাটাস হয়ে যাবে বন্ধুমা, ঠিক আছে। তো বন্ধুমা যদি নেওয়া হয় তো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যখন চ্যানেল ভিডিও আপলোড করবো তোমার ফার্স্টে দেখতে বন্ধুমা, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে জয় হিন্দ জয় ভারত, লাভ ইউ, বাই বাই।